আসসালামু আলাইকুম। একটু কারিগরি সমস্যা হচ্ছে, স্ট্যান্ড যেটা ছিল ওটা ভেঙে গেছে গতকালকে, ঠিক করা রাত্রে, এখন একটু সমস্যা হচ্ছে। যাক, খুব সেন্সিটিভ অবস্থায় এখন রাখছি, দোয়া করেন যাতে মোবাইলটা পড়ে না যায়। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাহ, অনেকে অ্যাড হয়ে গেছেন। বাহ, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা ভালোই অ্যাক্টিভ দেখা যায়। নুসরাত, ওয়ালাইকুম আসসালাম। শিবান্ত শাহ, আদাব। আজকে খুব সংক্ষিপ্তটা ক্লাস হবে, যেহেতু আজকে কবিতাটা বেশ ছোট, প্রতিদান কবিতাটা, প্রতিদান কবিতা সম্পর্কিত আজকে ক্লাস হবে। 14 জন অ্যাড হয়েছেন, বাকিরা কি আসতেছেন? প্রতিদান কবিতার মূল ভাবটা কি? প্রতিদান কবিতার মূল ভাব, প্রতিদান কবিতার মূল ভাবটা হচ্ছে, প্রতিদান কবিতার মূল ভাবটা হচ্ছে কি জানেন? মূল হচ্ছে যে অপকারের বিনিময়ে, অপকারের বিনিময়ে উপকার। মানে কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, কেউ যদি আমার সাথে মানে হচ্ছে অসৌজন্যতা করে, অসদ আচরণ করে, তাহলে তার বিনিময়ে আমি ভালো কিছু তাকে উপহার দিয়ে তার মন জয় করব। বুঝতে পারছেন কি বিষয়টা? আমাদের রাসূল সাল্লামের যদি আপনি জীবনী পড়েন, তার দেখবেন অনেকে ওনার ক্ষতি করার চেষ্টা করছে। তো ক্ষতি করার চেষ্টা করলে উনি কিন্তু ক্ষতির বদলে ক্ষতি দেন নাই, ক্ষতির বদলেও ক্ষতি নেওয়া যায়, আবার ক্ষতির বদলে উপকারও করা যায়। তো ওনারা তো হচ্ছে মহামানব। এই জন্য দেখেন কি বলা হচ্ছে, যে কারো মন জয় করতে হলে কেউ যদি আপনার অপকার করে, তাহলে আপনি কি করবেন, যে অপকারের বিনিময়ে উপকার করে তার মন জয় করতে হবে, অপকারের বিনিময়ে উপকার করে তার মন জয় করতে হবে। বুঝতে পারছেন কি বিষয়টা? অপকারের বিনিময়ে তার উপকার করতে হবে, আর এই উপকার করে কিন্তু আপনার তার মনটা জয় করতে হবে। এটাই আমরা বলতেছি অপকারের বিনিময়ে উপকার করা। এখানে প্রতিদান বলতে দেখেন দুই ধরনের প্রতিদান দেওয়া যায়। একটা হচ্ছে আপনি আমাকে মারছেন, আমি আপনাকে মারছি, এটা হচ্ছে এক ধরনের প্রতিদান যেটা আমরা করি। আপনি আমাকে মারছেন, আমি আপনার উপকার করতেছি, এটা হচ্ছে মহামানবীয় তুলনা। এটা যারা মহামানব তারাই করতে পারে, আমরা এগুলো করি না সাধারণত, বা করতে পারি না। বরঞ্চ আপনি আমার একটা ঘুষি মারলে আমি আরো বেশি করে আপনারে মারি, ঠিক না? এই টাইপের। হ্যাঁ, সেকেন্ড ইয়ার উঠলে ফাঁকিবাজ হয়ে যায়। হ্যাঁ, ঠিক বলছেন। ও, বইয়ের পার্সেলটা পেয়েছেন, আচ্ছা যাক, থ্যাংক ইউ। শুরু করি আমরা প্রতিদান। জসিমউদ্দিন, জসিমউদ্দিন মারানটা দেখেন, জসিমউদ্দিনের উপাধি হচ্ছে পল্লীকবি, আর ওনার ছদ্মনাম হচ্ছে জমিরুদ্দিন মোল্লা। জমিরুদ্দিন মোল্লা, জসিমউদ্দিনের ছদ্মনাম হচ্ছে জমিরুদ্দিন মোল্লা, বুঝছেন? জমিরুদ্দিন মোল্লা, এটা হচ্ছে জসিমউদ্দিনের ছদ্মনাম। ওয়ালাইকুম আসসালাম তামান্ন আক্তার। সীমান্ত, বই পেয়ে গেছেন? বই পেয়ে মহামানব হবেন, আচ্ছা, বই পেয়ে পড়তে হবে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছি, এই কবিতাটার মূল কথা হচ্ছে কেউ আপনার অপকার করলে তার বিপরীত চরিত্র দিয়ে তার মনটা জয় করতে হবে। দেখেন জসিমউদ্দিন প্রতিদান, জসিমউদ্দিন, জসিমউদ্দিন ফরিদপুরের তাম্বুলখানা মাতুলালয়, মাতুলালয় মানে হচ্ছে মায়ের বাড়ি, মাতুলালয়। এই যে মাতুল শব্দটা আছে কোথায় মনে আছে আপনাদের? মাতুল, মাতুল শব্দটা আছে কোথায়? মাতুল বলেন তো, বাংলা ফার্স্ট পেপারে মাতুল শব্দটা কোথায় আছে? আচ্ছা, তাম্বুলখানা গ্রামে মাতুলালয় 1903 সালে 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। যদিও আমি জানি না 1903 সালের 1 জানুয়ারি জন্ম নিচ্ছে কিনা, কারণ হচ্ছে এটা তো আমাদের জাতীয় জন্মদিবস, এই 1 জানুয়ারি, রাইট? অপরিচিতা না অনিমা, আপনার হয়তো আটকে যাচ্ছে, এখানে কোনো কিছু আটকে যাচ্ছে না কিন্তু, সবার কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, অপরিচিতা, রাইট, অপরিচিতা, যে এই পক্ষে মাতুল আছে। বাবার নাম আনসারউদ্দিন মোল্লা, মায়ের নাম আমিনা খাতুন। পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে, ফরিদপুরের রাজেন্দ্র কলেজ, রাজেন্দ্র কলেজ রুকাই আমাদের পড়ে মনে, রাজেন্দ্র কলেজে, রাজেন্দ্র কলেজ থেকে আইএ বিএ পাশ করার পর কলকাতা ইউনিভার্সিটি থেকে বাংলা ভাষা ও এমএ ডিগ্রি লাভ করেন, বাংলা ভাষা ও সাহিত্যে। কলেজে অধ্যয়নকালে তার কবর কবিতাটা রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন, এবং ছাত্র অবস্থায় তা স্কুল পাঠ্যের অন্তর্ভুক্ত হয়। চিন্তা করেন, উনি যখন কলেজে অধ্যয়ন করে তখন কবর কবিতাটা লেখে, আর উনি ছাত্র অবস্থায়। সাধারণত আমরা পাঠ্য বইয়ের মধ্যে কাদের কবিতা বা গদ্য গুলো আনি, যারা খুব বিখ্যাত, ময়রা টেরা ভূত হয়ে গেছে, এরা, এদের জন্য গুলোই তো আনি।
বা খুব বিখ্যাত বুড়া হয়ে গেছে এদের, কিন্তু উনি ছাত্র অবস্থায় ওনার কবিতা স্কুল পাঠ্যের অন্তর্ভুক্ত হয়। উনি ছাত্র অবস্থায় উনি ওনার কবিতা কি স্কুল পাঠ্যের অন্তর্ভুক্ত হয় এটাই বলতেছে। দেখেন যে কলেজে ফরিদপুর রাজেন্দ্র কলেজে IABA পাশ করার পর কলকাতা ইউনিভার্সিটি থেকে বাংলা ভাষা সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন। কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন, ঠিক আছে? আর এটা ছাত্র অবস্থা থেকে তার স্কুল পাঠ্যের অন্তর্ভুক্ত হয়। জসীমউদ্দীন পল্লী কবি, দেখেন জসীমউদ্দীন আর হচ্ছে জীবনানন্দ দাশের মধ্যে একটা বেসিক্যালি পার্থক্য আছে। জসীমউদ্দীন হচ্ছে পল্লী গায়ের মানুষদেরকে নিয়ে লিখছে, পল্লী গায়ের মানুষদেরকে নিয়ে জসীমউদ্দীন, ঠিক আছে? এটা হচ্ছে জসীম ভাই। আর জীবনানন্দ দাশ পল্লী গায়ের প্রকৃতি, পল্লী গায়ের প্রকৃতি নিয়ে লিখছে। দুইটার মধ্যে কি পার্থক্য বুঝতে পারছেন? জসীমউদ্দীন হচ্ছে সাধারণত পল্লী গ্রামের মানুষদেরকে নিয়ে, আর তার রূপাই পড়ছেন, রাখাল ছেলে রাখাল ছেলে এগুলো পড়ছেন না আপনারা, তারাবি নামাজ পড়িতে যাইবো, আয় ছেলেরা আয় মেয়েরা ইত্যাদি ইত্যাদি। তো দেখেন কাল তো, আচ্ছা দীপু, দিলরুবাই ইয়াসমিন দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব ভালো একটা কাজ করছেন, চেঙ্গিস খানের জীবনী দিচ্ছেন, খুব ভালো হয়েছে। আপনার নোটটা আমি পড়ছি, খুব ভালো হয়েছে। আপনি যে লিঙ্ক গুলো দিচ্ছেন, এরকম ভাবে আরো পড়তে হবে, আরো জানতে হবে। অনেক অনেক ধন্যবাদ স্পেশালি আপনাকে শুরুতে এই ক্লাসে, ঠিক আছে? আচ্ছা কি লিখছে, শেরের আশীর্বাদ, শিরের আশীর্বাদ। আচ্ছা যাই হোক, যা বলতেছিলাম, পল্লী জীবন বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন ঢাকা ভার্সিটিতে, পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন। পল্লী জীবনে তার কবিতার প্রধান উপজীব্য, পল্লী জীবন তার কবিতার প্রধান। আপনারা পড়ছেন না আসমানিরে দেখতে যদি, দেখতে যদি তোমরা কেউ চাও, ঠিক আছে? রহিমদ্দির ছোট্ট বাড়ি, আমি জানি না কবিতাটা পড়িনি, গান নাটক দেখছি আর কি। বাংলার গ্রামীণ জীবনের আবহ রূপাই সহজ সরল প্রাকৃতিক রূপযুক্ত উপমা ও চিত্রের মাধ্যমে, উপমা আর চিত্রগল্প মানে বুঝছেন, উপমা ও চিত্রগল্প, উপমা বলা হয় হচ্ছে, উপমা এখানে হচ্ছে মত, ন্যায় এই শব্দগুলো থাকে। যেমন আমি বললাম তুমি আমার মত, তুমি আমার মত, ঠিক আছে? তাহলে এটা হলো উপমা। আর চিত্রকল্প বলা হয় হচ্ছে এরকম মত ন্যায় এগুলো থাকে না, এগুলো মানে মত ন্যায় এগুলো থাকে না, মানেটা কি বুঝেন, সদৃশ থাকে না, থাকে না। এখন দেখেন আমি বললাম আমি হিটলার, আমি হিটলার, দেখেন এটা মানেটা কি, আমি আসলে হিটলারের মতো, কিন্তু আমি কি মতো শব্দটা ব্যবহার করছি, করিনি। উপমার মধ্যে মতো ন্যায় সদৃশ মানে তুলনীয় যে অব্যয়গুলো আছে সেগুলো হয়, কিন্তু আপনার চিত্রকল্পের মধ্যে তুলনীয় অব্যয়গুলো হয় না। আবারও বলতেছি, উপমার মধ্যে তুলনীয় অব্যয়গুলো হয়, মত ন্যায় সদৃশ ইত্যাদি গুলো হয়, কিন্তু চিত্রকল্পের মধ্যে মত ন্যায় সদৃশ ইত্যাদি হয় না। তার মানে এখন যদি বলি আমি যে তোমার চুল কালো মেঘের মতো, তাহলে হবে উপমা, তোমার চুল চুল যেন কালো মেঘ, বা তোমার চুল কালো মেঘ, তাহলে কি হবে, চিত্রকল্প। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তার অন্যান্য জনপ্রিয় সমাদৃত গ্রন্থ দেখেন, আচ্ছা নকশি কাঁথার মাঠ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, তারপর দেখেন সজনবাদিয়ার ঘাট, বালুচর, ধান ক্ষেত, রঙ্গিলা রায়ের মাঝে ইত্যাদি। সাহিত্য কৃতির স্বীকৃতি স্বরূপ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি তাকে ডিলিট উপাধি দিয়েছে, আর 1976 সালে উনি ঢাকায় মারা গেছেন। জসীমউদ্দীন, জসীমউদ্দীনের কবিতাগুলো অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। দেখি আমরা শুরু করি, আমার এই ঘর বানিয়েছে যে বা, যে বা মানে হচ্ছে যে বা যারা, ঠিক আছে? যে বা যারা, টাঙ্গাইলে ভাষার কি এবা করে যে বা, যে বা অর্থ কি, যে মানে যে বা অর্থ কি, যে বা যারা, এটা এক বচন বহু বচন দুইটাই হইতে পারে। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, মানে আমার ঘর যারা ভেঙেছে, আমি বাদি তার ঘর, তো তার ঘর যেহেতু বলছে তার এক বচনটাই বেটার। আমার ঘর ভেঙেছে যে, আমি তার ঘর ভেদে দিই, বেঁধে দিই, বেঁধে দিই মানে বুঝছেন, আমি তার ঘর তৈরি করে দিই। সে আমার অপকার করছে, আমি তার অপকার না করে, কিংবা আমি তার অপকারের বদলা না নিয়ে আমি কি করি, তার উপকার করে তার মন জয় করার চেষ্টা করি, আমি তার উপকার করে মন জয় করে চেষ্টা করি, ঠিক আছে? এটাই বলতেছে, দেখেন আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, মানে আমার ঘর ভেঙেছে যে, আমি বাঁধি তার ঘর, আমি তার ঘর তৈরি করে দিই।
আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মনে করেছে পর। কি বলতেছে দেখেন? আচ্ছা, শীতের সকালে নাস্তা না করে চলে আসছেন? আচ্ছা ঠিক আছে, নাস্তার পিক দিয়ে দিয়েন কেউ, তাহলে হয়ে যাবে। আপন করিয়া কাঁদিয়া বেড়াই, যে করেছে মনে পর। আপন মানে বুঝেন, মানে আপন মানে হচ্ছে এখানে নিকট, আপন মানে হচ্ছে আপন মানে বুঝেন তো, নিকট করা মানে হচ্ছে কি বল, রক্তের সম্পর্ক আমরা যেটাকে বলি, এখানে রক্তের সম্পর্ক দরকার নেই, মানে যে আমাকে পর করে দিছে আমি তার জন্য কাঁদি, যে সে আমাকে জানা, আমি তাকে কেন আত্মীয় করতে পারলাম না। বুঝতে পারছেন বিষয়টা? যে আমাকে পর করে দিছে, দূর দূর করে তাড়িয়ে দিছে, আমি তাকে কাছে পাওয়ার জন্য কাঁদি, ওটাই বলতেছে। দেখেন এটা কিন্তু প্রেমিক প্রেমিকার আলামত না, যে আপনাকে ওইগুলা তাহসান মিথিলা এগুলা না, ঠিক আছে, এটা আবার অন্য কিছু। দেখেন, আপন আপন করিয়া কাঁদিয়া বেড়াই, যে করেছে মোর পর, যে আমাকে পর করে ফেলছে মানে দূর দূরে তাড়িয়ে দিয়েছে, আমি তাকে আপন করার জন্য কেঁদে কেঁদে বেড়াই। বুঝতে পারছেন বিষয়টা? এটা অনেকটা দেখেন আমাদের মা ছেলের সম্পর্ক বা মা সন্তানের সম্পর্ক। দেখেন ছেলেরা মাশাল্লাহ মায়ের সাথে খুব যথেষ্ট পরিমাণে অনেকে খারাপ ব্যবহার করে মায়ের সাথে, ঠিক আছে, তো মা কি সে আর তার জন্য কি রান্না বন্ধ করে দেয়? বন্ধ করে দেয়, মা কিন্তু ঠিকই রান্না করে, মা কিন্তু ঠিকই খাওয়ায়, অথচ ছেলেরা কিন্তু খারাপ ব্যবহার করে অনেক সময়। এটাই বলতেছে দেখেন, আপন করিয়া কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে করে যে মোরে করিল পথের বিরাগী, বিরাগী শব্দের অর্থ তো হচ্ছে উদাসীন, ঠিক আছে। আচ্ছা, নাস্তা করতে করতে ক্লাস করতেছেন, যে মোরে করে পথের বিরাগী, বিরাগী মানে বুঝছেন, বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন, উদাসী, এটার অর্থ হচ্ছে বিরক্ত ইত্যাদি ইত্যাদি। যে মোরে করিল পথের বিরাগী, যে মানে যে আমাকে পথে ঠেলে দিল, যে আমাকে পথে ঠেলে দিল, বুঝতে পারছেন, যে আমাকে দূর দূরান্ত দূরে তাড়িয়ে দিল, এটা বলতেছে। দেখেন পথে পথে আমি ফিরি তার লাগি, আমি তাকে কি করি, আমি পথে পথে ঘুরি তার জন্য, আমি ঘুরতেছি, যে আমাকে ঘর থেকে পরে পথে ফিরাই দিল। বুঝতে পারছেন বিষয়টা? এটা বলছে যে মোরে করিল পথের বিরাগী, মানে যে আমাকে পথের প্রতি উদাসীন করে ফেলছে। পথের প্রতি উদাসীন মানে কি, মানে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে, আমি রাস্তায় রাস্তায় ভবঘুরের মতো ঘুরি, বুঝছেন, কোথায় আমার ঠিকানা, কোথায় আমার ঘর, এই টাইপের। অনেকে আছে না রাস্তায় ভবঘুরের মতো ঘুরে, আর তারা বহুব্রীহি একটা নাটক আছে হুমায়ুন আহমেদের, কিংবা খুব সম্ভব চন্দ্র দিয়ে একটা নাটক আছে, ওগুলা দেখলে বুঝবে যে ঘর থেকে বাইর করে তো ঘর মানে ঘুরে ঘুরে বেড়ায়। এটা দেখেন, যে পথে আমি, আচ্ছা, যে মোরে করিল পথের বিরাগী, মানে যে আমাকে বের করে দিয়ে পথের বিরাগী করলো, পথে পথে আমি ফিরি তার লাগে, আমি তার জন্য ঘুরতেছি, পথে পথে আমি তার জন্য ঘুরতেছি, ঠিক আছে। আচ্ছা, এটা ওইটাই। হ্যাঁ, দীঘল রজনী, স্যার দীঘল মানে হচ্ছে দীর্ঘ, দীঘল শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ, দীঘল শব্দের অর্থ লেখেন দীর্ঘ। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, হরেছে মানে লেখেন, হরেছে মানে হচ্ছে কেড়ে নিয়েছে, হরেছে মানে লেখেন কেড়ে নিয়েছে, ঠিক আছে। এটাই বলছে দেখেন, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, অর্থটা কি দেখেন, আমি সারা রাত তার জন্য জেগে থাকি, যে আমার ঘুম কেড়ে নিছে। এরা বারো যে সিয়াম তাহসান মিছিলে মনে করেন, কেউ রাত্রেবেলা বিয়ের দিন রাত্রেবেলা গান জ্বালাইছে, গান জ্বালায় পরে পরে দেখেন না আমাদের বিয়ের সময় যা হয়, মানে বৃহস্পতিবার রাত্রে, এটা মানে একটা বিয়ে না, মানে এলাকা ভিত্তিক আজাব এটা, তো গান টান গাওয়ায় মানে হচ্ছে তার খুব ক্ষতি করছে রাত্রেবেলা। সেই লোকের ক্ষতির কথা শুনে সে নিজে জেগে থাকে, আহিরে এই লোকটার জন্য কি অবস্থা। এটা বলতেছে দেখেন, যে দীঘল রজনী তার তরে জাগি, আমি তার জন্য সারা রাত জেগে থাকি, ঘুম যে হরেছে মোর, যে আমার ঘুম কেড়ে নিয়েছে, যে আমার ঘুম কেড়ে নিয়েছে, যে আমাকে ঘুমোতে দেয় না, তার জন্য আমি সারা রাত জাগি। কথা হলো বাচ্চাদের কথা একটু চিন্তা করেন, এ বাচ্চারা কি করে রাত 2টা বাজে 3টা বাজে কান্নার টাইম, মনটা চায় আশ্রয় মেলা যায় একটা স্টপ করে রাখতে, কিন্তু দেখেন মা কিন্তু জেগে থাকে, অথচ মা কিন্তু ঘুমাইতে পারছে না, বাচ্চা ঠিকই নাক ডেকে ডেকে ঘুমাইতেছে। বলছে দেখেন, দীঘল রজনী তার তরে জাগি, ঠিক আছে, ঘুম যে হরেছে মোর, হরেছে মানে হচ্ছে কেড়ে নিয়েছে, যে আমার ঘুম কেড়ে নিয়েছে তার জন্য আমি জেগে। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, অর্থ কি, এই লাইনটা তিনবার আছে স্যার, প্রথম লাইনটা তিনবার আছে, ঠিক আছে, লাইনটা, আমার এই ঘর বাঁধিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আমার এই কুল ভাঙিয়াছে যেবা,
আমি তরিত, আমি তার কুল বাদী। স্যার কুল শব্দের অর্থ কি? কুল মানে আমরা জানি হচ্ছে নদীর তীর হইতে পারে, কুল মানে হচ্ছে নদীর তীর হইতে পারে, নদী তীর। আবার কুল মানে হচ্ছে আশ্রয় হইতে পারে, ঠিক আছে? এখানে কুল মানে হচ্ছে অবলম্বন, এখানে কুল মানে হচ্ছে অবলম্বন, ঠিক আছে? আমার এই কুল ভাঙিয়াছে যে, বা আমি তার কুল বাদী, যে আমার আশ্রয় ভেঙে ফেলছে, যে আমার অবলম্বন ভেঙে ফেলছে, যে আমার নদীর তীর ভেঙে ফেলছে। নদীর তীর তো না, নদীর তীর শব্দটা ব্যবহার করে কেন জানেন? আচ্ছা, নদীর তীর শব্দটা ব্যবহার করে হচ্ছে এই কারণে, কারণ মানুষ যখন বিপদে পড়ে, মানুষ ডুবে যায়, তখন কিন্তু নদীর তীরে আসার চেষ্টা করে যাতে করে সে বাঁচতে থাকে। এটাকে বলা হচ্ছে একমাত্র অবলম্বন। এটাই বলতেছে, দেখেন, আমার এই কুল ভাঙিয়াছে যে, বা যে আমার আশ্রয় বা যে আমার অবলম্বনটাকে, আশ্রয়কে ভেঙে ফেলছে, আমি তার কুল বাদী, আমি তার আশ্রয় গড়ে দিই। যে আমার ক্ষতি করছে অথচ আমি তার উপকার করি, দেখেন, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার কাঁদি। যে আমার বুকে আঘাত হেনে গেছে মানে কি, যে আমাকে কষ্ট দিছে তার জন্য আমি কাঁদি, ঠিক আছে? কুল সোনাত্তরিত আছে, রাইট? ওকে, হ্যাঁ, বাচ্চার উপর আমার সাংঘাতিক রাগ, বলার বাইরে রাগ। বাচ্চা হাসুক কানুক, সব হাসতে খুব ভালো আছে, হাসতে খুব আদর করতে রাজি আছে, কাঁদলে ভাই আমি 1 মিনিটও রাখতে রাজি নেই, ঠিক আছে? এমনকি মানে ঝাড়া রাখে তাদেরকে দেখো আমি অবাক হয়ে যাই, কিভাবে রাখে? রাত নাই দিন নাই বুঝি, সারাদিন আপনাদেরকে পড়ামো আবার রাত্রে ঘুমামো না। দেখেন, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদে, যে আমাকে বুকে আঘাত দিছে তার জন্য আমি কাঁদতেছি। ফর এক্সাম্পল দেখেন, এই যে মায়ের কথা বললাম, কিন্তু আমাদের সময় দেখেন কথার কথা, আমরা এখনো কিন্তু অনেকে পাকিস্তানকে সাপোর্ট করি। তো পাকিস্তান আমাদের স্বাধীনতার সময় যা ইচ্ছা তা করুক, এখন কি আমরা এগুলো মনে রাখি? মনে রাখি না। তো বলছে কারো বিপদে আমরা এগিয়ে আসি, যে কারো বিপদে আমরা এগিয়ে আসি, সেটা শত্রুর বিপদ হোক কিংবা সেটা বন্ধুর বিপদ হোক, যে কারো বিপদে আমাদের এগিয়ে আসতে হবে, সেটা শত্রুর হতে পারে কিংবা বন্ধুর হইতে পারে। এটাই বুঝতে পারছেন বিষয়টা? ওই যে আপনারা দেখেন রিসেন্টলি, এটা আপনাদের সাথে শেয়ার করা ঠিক হবে কিনা তারপর বলতেছি, করোনা ভাইরাসের যে বিষয়টা, করোনা ভাইরাসে আক্রান্ত হলো ইত্যাদি ইত্যাদি, তো একটা মন্দির খুব সম্ভব ঢাকেশ্বরী মন্দিরের বাইরে 36 জন করোনা ভাইরাস আক্রান্ত হলো। তো আমাদের মুসলিম যারা আছে তারা খুব করলো, মাহফিল করতে দেয় না মন্দিরে, কিভাবে করোনা ভাইরাস গেলো ইত্যাদি। তখন আমি খুব রাগান্বিত হয়েছিলাম যে এখানে হিন্দুর লোকের করোনা ভাইরাস হচ্ছে না মুসলমান না খ্রিস্টান, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষের করোনা ভাইরাস ধরা পড়ছে। এখানে মসজিদে মন্দির মসজিদে করোনা ভাইরাস ধরা খেলে আমরা খুব কাঁদি, আর মন্দিরে করোনা ভাইরাস ধরা খেলে এটা উচ্ছ্বসিত হয়, এটা তো একটা মানুষের গুণ হইতে পারে না, ঠিক না? এই জন্য দেখেন নজরুলের কিন্তু একটা উক্তি আছে, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, বল কাণ্ডারি ডুবেছে মানুষ সন্তান মোর মার। মনে করেন একটা লঞ্চ ডুবে গেছে, এখন আপনি গেছেন করতে উদ্ধার করতে, এই তুই হিন্দু তো মর, তুই মুসলমান তো উঠ। মানে এগুলো আমাদের মোটেও ঠিক না। তেমনি ভাবে কলকাতার মধ্যে সেম, যখন নারায়ণগঞ্জের মধ্যে মানুষ এসি বিস্ফোরণে মারা গেল, কলকাতার লোকেরা উচ্ছ্বাস প্রকাশ করলো, আরে ভাই তোমার এখানে তো মারা যেতে পারো। এই জন্য আমাদের পরিচয় আগে ধর্ম না, করে আমাদের পরিচয়টা হওয়া উচিত আগে মানুষ, আমরা এই পরিচয়টা আমাদের বড় হওয়া উচিত। যাই হোক, মারা অনেক কষ্ট করে, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, ঠিক আছে? যে মরে দিয়েছে বিষে ভরা বাঘ, বিষে ভরা বাঘ, বান শব্দের অর্থ হচ্ছে কথা, বান শব্দটা হচ্ছে বান শব্দ থেকে আসছে বাণী, ওকে, বাণী মানে কথা, মানে যে আমাকে কটু কথা বলছে, যে আমাকে কটু কথা বলছে। ফেসবুকের মধ্যে দেখেন না, ফেসবুকের মধ্যে কটু কথা বলে যে, এটা দেখেন, যে মরে করেছে কি বলতেছে দেখেন, যে যে গেছে বুকেতে আঘাত হানিয়া তালেগা, যে মরে দিয়েছে বিষে ভরা বান, মানে যে আমাকে কটু কথা বলেছে, আমি দেই তারে বুক ভরা গান, ঠিক আছে? আমি তার জন্য বুক ভরা ভালোবাসা দিই, যে আমাকে কটু কথা বলছে তাকে আমি বুক ভরা ভালোবাসা দিই। এত ভালো মানুষ কিন্তু আমরা না, হ্যাঁ আমি এত ভালো মানুষ না, আপনি আমার কটু কথা কবেন, আমি মুখ সেলাই করে দিব, ঠিক আছে? এত ভালো মানুষ না। আচ্ছা, যে গেছে বুকে তা আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, যে মরে দিয়েছে বিষ ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, ঠিক আছে? কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, যে আমাকে কাটা দিছে, কাটা মানে বুঝছেন তো আঘাত, ওই যে গান আছে না কাটা আর আঘাত দাও গো যদি, কাটা মানে বলতে হচ্ছে আঘাত, যে আমাকে আঘাত দিয়েছে, যে আমাকে আঘাত দিয়েছে, ঠিক আছে? কাটা পেয়ে তারে ফুল করি দান, তাকে আমি কি করি ফুল দিই,
যে আমাকে আঘাত দিছে তাকে আমি ভালোবাসা দিই। ফুল তো আপনারা জানেন ভালোবাসার প্রতীক, ঠিক না? যে আমাকে কাটা কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। এগুলা সব মহামানবীয় লক্ষণ, ঠিক আছে? এগুলা মহামানবীয় লক্ষণ। তবে এই যে এটা মনে রেখেন, সবকিছুরই কিন্তু একটা আছে, এক্সপেক্ট লেভেল মানে হচ্ছে লিমিটেশন আছে। আমরা সবসময় পড়ি কুকুরে কামড়ালে কুকুরকে কামড়াতে হয় না, একটু আমরা পড়ছি, পরের অংশটা কিন্তু আমাদেরকে আর বলে নাই। বারবার কুকুর কামড়ালে কিন্তু তাকে প্রতিরোধ করতে হয়, পরের অংশটা কিন্তু আমাদেরকে আর পড়ায় না। বুঝতে পারছেন বিষয়টা? তো কুকুরে কামড়ালে যে আপনি কামড়াবেন না, ঠিক আছে, এটা ভালো, কিন্তু কুকুরের কামড়ানো থেকে তো আপনাকে প্রতিরোধ করতে হবে। তো তো যে অন্যায় করবে, ঠিক আছে, আপনি প্রথমবার একবার দুইবার মাফ করবেন, কিন্তু সে যদি এভাবে বারবার প্রশ্রয় পেয়ে যায়, তাহলে তো আইন শৃঙ্খলা এগুলো কিছুই দরকার নাই, এভাবে প্রশ্রয় পেয়ে যাবে। এই জন্য অন্যায়কারী দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। ওকে, দেখেন, কাটা পেয়ে তারে ফুল করি দান সাতাটি জনম্বর, আপন করিয়া কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। ওকে, যে মরে করে, এই লাইনটা দুইবার আসছে, আপন করিয়া, এই লাইনটাও তিনবার, প্রথম দুই লাইন তিনবার করে আসছে, আপন করিয়া কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। দ্বিতীয় স্তবক শেষ। এবার দেখেন তৃতীয় স্তবক, মোর বুকে যে বা কবর বাঁধিছে। কবর বাঁধা মানে বুঝেন বুক খালি করা, স্যার। আচ্ছা, কি বলতেছে, যে মরে দিয়েছে বিষে ভরা বান, বান মানে কথা, বিষ মানে তো বিষ, এই কথার মধ্যে বিষ আসে কিভাবে? কটু কথা বলে না, কটু কথা বলে না, এটাই বলতেছে যে আমাকে বিষে ভরা বান দিছে, মানে যে আমাকে কটু কথা বলছে, আমি তার জন্য গান গাই, আমি তার জন্য ভালোবাসার গান গাই, এটাই বলতেছে। ওকে, আচ্ছা, এবার দেখেন, মোর বুকে কবর, কবর মানে এখানে বুঝেন কবর, কবর মানে হচ্ছে যে আমার বুক খালি করা, বুক খালি করা। আচ্ছা, বুক খালি করা বলতে ম্যাক্সিমাম সময় এটা বোঝায় হচ্ছে সন্তান মারা যাওয়া, ঠিক আছে? এখানে সন্তান মারা যাওয়া ডিরেক্টলি নেয়, তবে তবে সন্তান মারা যাওয়ার দুঃখটা হচ্ছে সবচেয়ে বেশি। দেখেন, মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, মানে আমার বুক যে খালি করে দিয়েছে, আমার বুক যে খালি করে দিয়েছে আমি তার বুক ভরি। বুঝতে পারছেন বিষয়টা? কেমন হতে পারে, যে আমার সন্তানকে মেরেছে আমি তার সন্তানের চিকিৎসা করি, যে আমার সন্তানকে মেরেছে আমি তার সন্তানের চিকিৎসা করি। ফর এক্সাম্পল, দেখেন না সিলেটের মধ্যে ওই যে রিসেন্টলি মারলো, বা মেজর সিনহাকে যে মারলো, এভাবে দেখেন, মোর বুক যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। মালঞ্চ শব্দের অর্থ বাগান, স্যার, মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে বাগান, মালঞ্চ বাগান। কি বলছে দেখেন, রঙিন ফুলের সোহাগ জড়ানো, মানে রঙিন সোহাগ মানে হচ্ছে আদর, রঙিন ফুলের সোহাগ বা আদর জড়ানো ফুলের বাগান গড়ি, মানে যে আমার বুক খালি করছে তার জন্য আমি ফুলের বাগান করতেছি, তার বুককে আমি ভরে দিচ্ছি, মানে তার বুক মানে ভরে দিচ্ছি, পরিপূর্ণ করে দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, ওকে। মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। ধরি মানে হচ্ছে ধরে রাখি, আমি তার বুকে ফুলের বাগান ধরে রাখি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, স্যার, নিঠুরিয়া মানে হচ্ছে নিষ্ঠুর, নিঠুরিয়া, নিঠুরিয়া মানে হচ্ছে নিষ্ঠুর, নিষ্ঠুর। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে করে তারি মুখখানি। লয় মানে বুঝেন লয়, লয় মানে হচ্ছে সুর, লয় মানে হচ্ছে মানে নৃত্যের সুর, নৃত্য গানের সুর। তো কি বলতেছে দেখেন, যে আমাকে নিষ্ঠুর কথা বলে, ঠিক আছে, তার জন্য আমি গানের সুরওয়ালা কথা বলি। লয় মানে হচ্ছে, আপনারা পড়ছেন না রাগ লয় তাল ইত্যাদি, যারা গান শিখেন তারা বলতে পারেন, এটাই বলছে দেখেন। যে মুখে ক সে কহে নিঠুরিয়া বাণী আমি লয় করে তারি মুখ খান, কি করি তার জন্য, কি করি মানে হচ্ছে লয়, নৃত্য তাল গীত ইত্যাদি, মানে হচ্ছে আমি তার জন্য সুর দিয়ে গান করি, আমি তার জন্য সুর দিয়ে গান করি, তার মুখখানি, তার মুখকে, তার মুখকে মানে তার মুখখানি মানে হচ্ছে তার মুখে আমি সুর দিয়ে গান করি। আচ্ছা, তারপর দেখেন কি বলতেছে, তার লয় আমি লয় করে তারি মুখখানি, আমি কি করি তার মুখে আমি সুর দিয়ে গান করি, তার মুখে সুর দিয়ে গান করি মানে কি, তার মুখের সামনে আমি সুর দিয়ে গান করি, মানে যে আমাকে নিষ্ঠুর কথা বলে, কটু কথা বলে, আমি আমার ব্যবহারে এমন কিছু বলি যে সে এখন তার আমার জন্য কি সুর দিয়ে গান করে, এরকম বিষয়টা।
কত ঠাই হতে কত কি যে আনি সাজায় নিরন্তর। ঠাই মানে এখানে আশ্রয় স্যার, ঠাই শব্দের অর্থ আশ্রয়। কত আশ্রয় হতে কত কি যে আনি, আমি যে কত কিছু আনি সাজাই নিরন্তর। নিরন্তর মানে হচ্ছে সাজিয়ে যাই, নিরন্তর মানে হচ্ছে সাজিয়ে যায়। যেমন আমাদের মায়ের দিকে তাকালে বুঝতে পারবেন, বাবার দিকে তাকালে বুঝতে পারবেন যে আমরা কত বেয়াদবি করি, আমরা কত কটু কথা বলি, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, যেমন মোটামুটি সব বাবার সাথে সব সন্তানের সম্পর্ক হচ্ছে, সন্তান বলতে ছেলেদের সম্পর্ক হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মতো। ঠিক আছে, বাবা যে রোড দিয়ে যায় পোলা, ওই রোড দিয়েও যায় না, আর বাবারও পোলা বাড়ি দেখবে শুধু খেট 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 করে এই টাইপের। তো এটাই বলছে দেখেন, কত ঠাই হতে কত কি যে আনি, বাবার কথায় দেখেন কত আশ্রয় থেকে মানে কত উপায় উনি কত কিছু আনে সাজায় নিরন্তর। আপনাকে মোবাইল কিনে দিচ্ছে, নিরন্তর মানে হচ্ছে বিরামহীন ভাবে, বিরামহীন ভাবে সাজিয়ে যাচ্ছে। সাজাই নিরন্তর আপন করিয়া কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। ঠিক আছে, তাহলে শাব্দিক অর্থগুলোই এখানে বুঝতে পারবেন ভালো করে, শাব্দিক অর্থ দিয়ে এখানে মানে হচ্ছে রূপক অর্থটা বের করতে পারবেন। যে এই গান এইটার সাথে সবচেয়ে ভালো হয় হচ্ছে হচ্ছে আপনি আপনার বাবা মার সাথে তুলনা করেন, তাহলেই বুঝতে পারবেন। এই কবিতাটার সাথে আপনি আপনার বাবা মার সাথে তুলনা করেন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা বাবা মাকে কষ্ট দিই, বাবা মার সাথে খারাপ ব্যবহার করি, বাবা মাকে কটু কথা বলি, অথচ বাবা মা আমাদেরকে কখনোই পর করে দেয় না। আচ্ছা, কোথায় যে 26। আচ্ছা, এরপর দেখি আমরা এটা কোত্থেকে নেওয়া হয়েছে, তারপর আপনাদের কোনো লাইন থাকলে বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। আজকে সিম্পল ক্লাস। এটা বালুচর ইয়া থেকে নেওয়া হয়েছে, এই কবিতায় ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থ পারত, এই লাইনটা দাগায় রাখেন, পরার্থ পরের উপকারের দিকটাকে হাইলাইট করতেছে। ঠিক আছে, পরের উপকার কেন, আপনার উল্টা কেন রুকায়া। আচ্ছা দেখেন, পরার্থর মধ্যে দেখেন এই কি বলতেছে, যে যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ হিংসা হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে যুক্ত হয়েছে কি, ভালোবাসা। কেননা ভালোবাসা নির্মাণ করলে কি হবে, এই হবে সেই হবে। ঠিক আছে, আপনাদের একটা কবিতা ছিল সেই অস্ত্র, এটার সাথে মিল আছে, সেই অস্ত্র কবিতার সাথে এটা মিল ছিল। প্রতিদান কবিতায় কবি কাটা, ও আপনার সাথে রুকায়া বাবার সম্পর্ক, মেয়েদের সাথে বাবার সম্পর্ক খুব ভালো থাকে, ছেলেদের সাথে তুলনামূলকভাবে খারাপ থাকে, জানি না ছেলেরা এটা বিশ্বাস করবে কিনা। প্রতিদান কবি কাটা পেয়ে কি দান করে, কোটে কাটা পেয়ে দেখেন ফুল দান করতেছে, কাটা দেখেন ওই যে লাইন আছে এরকম, কাটা পেয়ে তারে ফুল করি দান। কবিতাটা ছোট হলো, অবজেক্টিভ গুলো কিন্তু ভয়ঙ্কর টাফ হবে কিন্তু এখানে অবজেক্টিভ গুলো। তারপর দেখেন, আমার এই ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, এই পংক্তিতে কি বোঝানো হয়েছে, পরোপকার। এই পংক্তিতে কি বোঝানো হয়েছে, অবশ্যই পরোপকার দিকটাকে হাইলাইট করা হয়েছে। ওকে, আচ্ছা তারপর দেখেন, নিচের উদ্দীপক ইমাম হাসান রাদিয়াল্লাহু তার বিষ প্রয়োগে দোয়া করবেন, তাহলে এখানে কি আচ্ছা আচ্ছা, তোর ভাইয়ের সাথে খুব খাতিল। দেখেন উদ্দীপকে হাসান রাজার সাথে কি মিলছে, কত ঠাই হতে কত কি জানি সাজায় নিরন্তর দ্বিগল রজনীর। আচ্ছা, এই লাইনটার সাথে 4 নম্বরটা মিল পাবে, ঘ নম্বর মিল পাবে, যে গেছে বুকে তা আঘাত হানিয়া, মানে যে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে তার লাগে আমি কাঁদ, কি বললো, পরকালে তার জন্য দোয়া করবে, একটু কথা বলে তাকে উনি বুক ভরা গান দেন। ওকে, আচ্ছা উদ্দীপককে যে করেছে তাকে আপন তার জন্য কেঁদে বেড়ান কেন, কারণ কি, এটার অ্যান্সারটা কি হবে বলেন তো, কারণ যে তাকে আপন যে তাকে পর করেছে, ঠিক আছে, তার ভালোর জন্য, তার পরোপকার মানে পরোপকার করার জন্য বা তার উপকার করার জন্য, খ্রিস্ট ধর্ম অনুসারে এরকম একটা ইয়া ছিল, নীতি ছিল যে তোমাকে যদি কেউ এক গাল থাপ্পড় মারে তুমি আরেক গাল এগিয়ে দাও। ঠিক আছে, এগুলো হচ্ছে মহানুভবের লক্ষণ। তো কবি কেন অপরকে আপন মন জয় করার জন্য কবি কেঁদে বেড়ান, ঠিক আছে, অপরকে আপন করে তার মন জয় করার জন্য কেঁদে বেড়ান। এক নম্বরটা কি হবে স্যার, কোন এক নম্বরটা, এক নম্বরে তো অবশ্যই কবিতার লাইনের মধ্যে, কোন কোশ্চেন,
হ্যাঁ, এবার ঠিক হয়ে গেছে। 4 নম্বরের এমসিকিউর অ্যান্সার কি হবে স্যার? এমসিকিউর অ্যান্সার হবে 1 আর 3, মানে 3 নম্বর অ্যান্সারটা। যদিও এখানে পারস্পরিক সৌহার্দ্যটা অপশনে হবে না, যেহেতু মানে দুইটা বহুপদী 1 আর 3। আর এই যে সেকেন্ড পেপার ওরা আজকে নত্য বিধানের ক্লাস হবে, বি রেডি। প্রথম ক্লাস করে বুঝতে পারছেন যে বাংলা সেকেন্ড পেপার কি চিজ। আর কারো কোনো কোশ্চেন? এই 4 এমসিকিউ অ্যান্সার কি খ দিছি আমি না গ দিছি? গ গ 1 আর 3। আর কোনো কিছু? আচ্ছা হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকেন। আজকে সংক্ষিপ্ত ক্লাস, আল্লাহ হাফেজ স্যার। আমার ফ্রেন্ড আপনার ক্লাস করে অনেক ভালো লাগছে ওর। আচ্ছা ঠিক আছে, খবর আছে তো বুঝেন। নত্যবিধান পড়লে একদম ইজি। আচ্ছা ঠিক আছে, একটা ক্লাস হচ্ছে মাত্র রাজীব, একটা ক্লাস হচ্ছে মাত্র, অ্যাডমিট হন। আল্লাহ হাফেজ।